একটা সোশ্যাল স্ট্যাটাস মেইনটেইন করার জন্য লোক দেখানোর জন্য পেটরা কাম সো ক্যান ইউ জাস্ট বিকজ আই এম ভেরি স্কেয়ার আমার না একটা ভীষণ মাঝগুনা মানে পিকু থেকে যাবে আর কি মাত্র 6 থেকে 7 মাস বয়স ম্যাক্স টু ম্যাক্স 8 হবে আমি একদম শিওর করে বলতে পারছি না কিন্তু এই 8 বছরের মধ্যে এই সরি মানে 8 মাসের মধ্যে এতটা ইন্টেলিজেন্ট ন্যাচারালি আপনি দেখেননি কি পারে না ও কি পারে না মন ভালো করতে পারে এক সেকেন্ড নিজে হাতে গুছিয়ে খাওয়া দাওয়া করতে পারে কি খাওয়া দাওয়া করে সেটা আমি পরে বলবো পরে দেখাবো সেগুলোরই কোনো কথা হবে না ইনফ্যাক্ট সেলিব্রিটি মা সারাদিন শিডিউল মানে এত টাইট শিডিউলে শুটিং করে আসার পর একটাই কথা বলে বাড়িতে ঢুকে যাকে দেখলে তার মন ভালো হয়ে যায় তিনি বাড়িতে ঢোকেন মা ঢোকার পরই মেয়ের খোঁজ করে খালি একটাই কথা বলে ডাকে পিকু 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 কে পিকু কার এত ইন্টেলিজেন্ট কি করে পিকু কাকে নিয়ে কথা বলছি প্লিজ ওয়েলকাম আমার শোতে মানে পেট ফ্যাক্টরে পিকু 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 এই এখানে পিকু নেই এক সেকেন্ড আর মানে আমি বলছি এটা কাটো এটা কাটো নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন মানে আমি কার কথা বলছি আর এই পিকু মানে পিকুর কাণ্ড এবং পিকুকে দেখে অলরেডি আপনাদের মন এই মুহূর্তে ভালো হয়ে গেছে দেবজানিদি আমি প্রত্যেকবার মানে আমি ইন্ট্রোতেই বলছিলাম যে আজকে আমি পিকুর সাথে কথা বলবো এবং কে পিকু এবং পিকুর মাকে নিয়ে আমরা অনেকবার অনেক সময় টেলিভিশনে ইন্টারভিউ করেছি কিন্তু পিকুর বিষয়ে কখনো জানা হয়নি এই যে এত ধরনের সময় আমরা দেখতে দেখতে পারি আমার মনে হয় ওর সাথে থাকতে তোমার গোটা দিনটা কিভাবে চলে যাবে মনে হয় তুমি বুঝতে পারো এই রিল্যাক্সেশনের জন্য পিকু কতটা সময় মানে তুমি পিকুকে কতটা সময় দিতে পারো সত্যি কথা বলতে কি সময় অনেক দেয়া উচিত আমি অত সময় দিতে পারি না বেচারি একা একাই খেলাধুলো করে সবকিছু করে এই দেখো করেশ ডিকম ছাড়িয়ে ছাড়িয়ে খায় উড়ে গিয়ে মাঝে মাঝে না মানে তোমার কিচেনে চলে যায় রান্নাঘরে গিয়ে বসে থাকে বসে টমেটো খায় নানা রকম করে কিন্তু আজকে বেশি চলাফেরা এই জন্যই করছে না মার খাবি ফেলে দিচ্ছিস চলাফেরা এই জন্যই করছে না লোক দেখে একটু 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 বেশি অ্যাটিটিউড নেয় ওরও অ্যাটিটিউড আছে ওর কি ট্যান্ট্রাম আছে ট্যান্ট্রাম আছে খুব ট্যান্ট্রাম এই দেখ এই দেখো এটা হচ্ছে বদমাইশি আমি দেবো না তোমাকে আর এই যে তোমার সাথে রান্না করে চলে যায় করাই এই এখন করাই শুটি এগুলো কি এই এই পিকুর সাথে এই যে সময়টা কাটানো আমরা অনেক সময় এখানে বলে থাকি যে আমরা অনেক সময় ফোবিয়াতে পড়ি মানে পেট নিয়ে এই তোর বাড়িতে এটা আছে তাহলে যাব না তোর বাড়িতে পাখি আছে আর ম্যাক্সিমাম সময় এটা শোনা যায় যে দেবজানিদি যে পাখি ও তো সব সময় নাও একটা সময় উড়ে যাবে আমার একটা দুঃখের এই এই বিষয়ে একটা দুঃখের ঘটনা আছে পিকু আসার আগে আমার লিমকা ছিল লিমকা আফ্রিকান গ্রে প্যারট ঠিক আছে তো একদম ছিল ওকে নিয়েছিলাম এবং ওকে আমরা বাগানে রেখেছিলাম বাগানে একটা বড় খাঁচা দেখেছো তো ফাঁকা পড়ে রয়েছে এটার থেকেও ডাবল সাইজের অনেকটা স্পেস করে আমরা খাঁচা করলাম ও খেলাধুলো করবে আমার আমার অ্যাকচুয়ালি এই আইডিয়াটা ছিল যে আমি পাখি তো একটু গাছপালার মধ্যে থাকলে আরও পাখি মধ্যে থাকলে হয়তো ভালো থাকবে মন ভালো থাকবে এবং বিশ্বাস করবে না সকালবেলা আমার এই বাগানে প্রচুর পাখি আসে আর যখন লিমকা ছিল তখন আরও পাখি আসতো সেই রং বেরঙের পাখি এত ভালো লাগতো দেখতে আর লিমকা ওর তো অনেক বড় খাঁচা নিচে চলে আসতো এইবার ওর খাবারগুলো ছুঁড়ে ছুঁড়ে দিত এবং মানে অন্তত মানে 10-15টা পাখি নানা রকম আমার দেখে মনে হয় ওরা নিজেদের মধ্যে গল্প হয়তো ওদের ভাষায় কথা বলছে ওরা কমিউনিকেট করছে কি করছে তো আমি এটা ভেবেই ওটা রেখেছি আনন্দ ছিল কিন্তু লিমকা উড়ে গেল উড়ে গেল ইন দ্য সেন্স মানে কিছুটা আমাদের গাফিলতেই হবে আমি ছিলাম না তখন শুটিংয়ে ছিলাম আমার যে বাড়িতে একজন কাজ করে ও কি করেছে ও দেখেছো নিয়ে নিয়ে কেউ ফেলে দিচ্ছে দুষ্টু ও কি করেছে ও ওর জন্য জল নেবে বলে ও খাঁচার দরজাটা একটু খোলা ছিল ও জল নিতে গেছে আর ও বেরিয়ে গেছে আমার যেটা মনে হয় ও বেরিয়েছে খুব একটা দূরে যেতে পারেনি কিন্তু হয়তো রাস্তা চিনে ফিরতে পারেনি
ওকে বুঝতে পেরেছো? কিন্তু তারপরে আমরা যখন পাখি নিয়ে যারা মানে কাজকর্ম করে এক্সপার্টস যারা, তাদের সঙ্গে পিকু আসার আগে যখন বা পিকু আসার পরে যখন কথা বলছিলাম, তখন শুনলাম তারা বলল যে সবসময় নিজেদের মধ্যে রাখবে। আচ্ছা, মানে বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে, মানে গ্রেট, মনে হয় ওর যেন মনে না হয় যে ও বাইরের কেউ, ওর যেন মনে হয় ও বাড়ির মধ্যে, পরিবারের সঙ্গে অ্যাকাস্টম, প্রত্যেকের সঙ্গে অ্যাকাস্টম হওয়া। ইটস এ মেসেজ, মানে যারা ওখানে দেখছেন। আমরা জানতাম না, সত্যি কথা বলছি, সিরিয়াসলি আমিও জানতাম না। আমরা আমাদের একটা ধারণা যে পাখি মানে তাকে খাঁচায় রেখে দাও, তাকে বাগানে ওই ঘরের একটা কোণায় বা বারান্দায় রেখে দাও। না, আমরা ছেড়ে দিত, আমরা খুব একটা মানে সকালবেলা হলেই মানে এটা খোলা থাকে, ওর মতো থাকে, ও ঘরেই ঘরেই ঘোরাফেরা করে, কোনো সময় ওদিকে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, আমরা দেখি যাতে বাইরে না বেরিয়ে যায়, এটুকু আমরা এ করি, কিন্তু আদারওয়াইজ মোটামুটি ও ছাড়াই থাকে। এতে দেখছি ও ভালো আছে। তো আমাদের এই আইডিয়াটা ছিল না। তবে তুমি যেটা বলছো ফোবিয়া, সত্যি কথা বলতে কি শান্তনু, আমার একটু আই এম নট আ ডগ লাভার টু টেল ইউ। আচ্ছা, কেন ভয়, কেন ভয়? আমি ছোটবেলা থেকে ভয় পাই, মানে এটা খানিকটা পরিবারের এ বলতে পারো, আমাদের বাড়ির সবাই জেনেটিক্যালি উই আর স্কেয়ার্ড অফ ডগস, জেনেটিক্যালি, বুঝতে পেরেছো, বাড়িতে সবাই। এবং সেই জন্য আমার কুকুরে ফ্র্যাঙ্কলি স্পিকিং ভীষণ ভয়। প্লিজ যারা ডগ লাভার আমাকে ক্ষমা করুন, অন্যভাবে নেবেন না, কিন্তু প্রত্যেককে যে ডগ লাভার হতে হবে এমনটাও নয়। আচ্ছা, তোমার কি এরকম ব্যাপার আছে যাদের বাড়িতে কুকুর আছে? হ্যাঁ হ্যাঁ, তাদের বাড়িতে না, আমি জেনারেলি খুব যাই না। গেলে বলি যে তোমরা দেখো, যে যার নিজের পেট তার পরিবারের একজন, আমি তো তাদের ফোর্স করতে পারি না যে তুমি তোমার ডগকে বেঁধে রাখো। আমি রিকোয়েস্ট করি, ইফ ইউ ওয়ান্ট মি টু কাম, সো ক্যান ইউ জাস্ট, বিকজ আই এম ভেরি স্কেয়ার্ড। আমার না একটা ভীষণ মানে আমি এটা বলে বোঝাতে পারবো না, আমার শরীর খারাপ হয়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে ছোটবেলা থেকে মানে কুকুরের প্রতি এইরকম একটা ব্যাপার, এটা কিন্তু কখনো তোমাকে কামড়েছে বা এরকম বিষয়টা না? আমার যেটুকু মনে হয়, না 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 না, এটা তোমার কামড়েছে বলে বিষয়টা নয়। আমার বাড়িতে আমার মেজো পিসির, আমি ছোটবেলা থেকে আসলে ওই গল্পটা শুনে, আমি জানি না ওটা একটা সাইকোলজিক্যালি কিনা, আমার মেজো পিসির কুকুর ছিল বাড়িতে, আলসেশন ছিল, সেই কুকুরটি মেজো পিসিকেই কামড়েছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর কামড়েছিল। তো এটা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে একটা ফোবিয়া, আর ওটা আমাদের মাথায় ছোটবেলা থেকে ঢুকে গেছে, আমি যদিও দেখিনি সেটা বাবার কাছে শোনা। তো সেই জন্য উই আর নট অ্যাট অল ডগ লাভার্স, উই আর স্কেয়ার অফ ডগস অল, মানে আমার সব ভাই বোনের নাম আমাদের ভীষণ ভয় একটা, বুঝেছ? তো এটা একটা ব্যাপার আছে। কিন্তু আমার পাখি খুব ভালো লাগে, নানা রকম রং বেরঙের পাখি ভীষণ ভালো লাগে, মিষ্টি লাগে। তো হঠাৎই একদিন এরকম মনে হলো, আমি শুটিং করছি, ওকে, পাখি নিয়ে আলোচনা হতে হতে আমার মনে হলো যে একটা পাখি রাখলে কেমন হয়, রাখতেই তো পারি। শুটিং করতে করতে, হ্যাঁ, তখন লিমকাকে আমি এনেছিলাম। আচ্ছা, কেন মানে এই পাখি কেন তোমার ভালো লাগে? মানে হয় না যে এই পাখি ভালো লাগে বলে নয়, আমি একটু স্টাডি করলাম আফ্রিকান গ্রে প্যারট, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, এরা কথা বলতে পারে, যদিও এবারটা এখনো কি কি করে শুধু চাঁচায় কথাটা শেখে নি, ওকে, আট নমাস হলো। তো আর জানো তো, এদের প্রচুর আয়ু, তুমি যদি গুগলে গিয়ে দেখো, আমি একটু স্টাডি করেছিলাম, মানে বলছে 60-80 ইয়ার্স ভ্যারি করে এদের এজ, মানে আমি বাঁচবো না, মানে পিকু থেকে যাবে আর কি। ছেলেকে বলছি টেক কেয়ার অফ হিম, না সরি, ও তো, এটা তো শি, এটা শি। একটা কথা বলো, তোমার একটা দুঃখের যেরকম সময় গেছে লিমকাকে নিয়ে, নিশ্চয়ই এরকম ভালো মুহূর্তও রয়েছে, কারণ এত বিজি শিডিউল তোমাদের সারাদিন? না, লিমকার সঙ্গে আমার খুব সময় কাটতো, মানে সকালবেলা উঠে আমি একটু বাগানে চলে যেতাম, লিমকার সঙ্গে কথা বলতাম, লিমকাকে খাবার দিতাম। আর ইনফ্যাক্ট জয়া, মানে আমার যে সব সময় থাকে জয়া, তো ভীষণ টেক কেয়ার করে, এও জয়া, এ একদম জয়ার পেট, আমার অতটা নয়, মানে জয়া, ওই দেখেছো দেখেছো, একদম জয়ার পেট, মানে জয়া বলে যাও শুতে চলে যাও, টুক 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 করে ভেতরে চলে যাবে রাত্রে, হ্যাঁ, ভীষণ জয়ার পেট। কিন্তু জয়া যখন থাকে না, তখন আমাকে দেখতে হয়, একটু চালু আছে, এমনি আমি গেলে মুখ ঘুরিয়ে চলে যায়, আর যখন জয়া থাকবে না, তখন ও খুব জানে আমি ছাড়া ওকে খাবার দেওয়ার কেউ নেই। খাবার কি দাও, মানে খাবার ডাকো ওদের, তো বার্ড খাম, নানা রকম সিডস আছে, সেটা আমরা আনি, মানে সাপ্লায়ার আছে যারা দিয়ে দেয়। আর এমনি তোমার ফল খায়, ছোলা খায়,
ওকে, এ তো সবই খায়, তো দেখছো কড়াইশুঁটি খাচ্ছে, টমেটো খাচ্ছে, শসা খায়, সব খায়, সর্বভুক মানে এ তো এট লিস্ট বিনা ভেতরে দেখো তোমার তোমার সঙ্গে কথা বলতে এসেছে তুমি ওস্তাদি মেরে ভেতরে ঢুকো মানে এ তো এট লিস্ট ডায়েট করে না না এ ডায়েট করে না এটা পেটুক ডায়েট তো দূরের কথা এটা পেটুক 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 প্রচন্ড মন খারাপ বা ধরো এই যে সিচুয়েশনের কথা তুমি বললে এটা যেরকম মনে রাখার মতো যেটা দুঃখের ঘটনা নিশ্চয়ই এরকম আনন্দের মুহূর্তও রয়েছে আমি ধরো পিকুর কথা বললাম বা লিমকার কথা বললাম যখন তোমার প্রচন্ড মন খারাপ আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিল লিমকা যখন চলে যায় আমি বলেছিলাম না আমি আর আর কার রাখবো না মানে এত মানে এ হয় না মানে ভীষণ তারপর আমার হাজব্যান্ড বললো যে না বড় বড্ড ফাঁকা ফাঁকা লাগছে নিয়েই আসি তো ওই অ্যাকচুয়ালি ওকে নিয়ে এসছে আমি তখন ছিলাম না আমি মুম্বাইতে ছিলাম ওই তখন নিয়ে এসছে বাইরে যখন চলে যাও মিস করো তো নিশ্চয়ই হ্যাঁ ভীষণ ভীষণ মিস তখন কি ভিডিও কল হ্যাঁ ভিডিও দেখা হয় এই আর কি ভালো মুহূর্ত কিছু বলো না যেটার জন্য আমার মনে হয় যারা রয়েছে কারণ আমরা বারবার করে বলি তোমাদের ভালো মুহূর্ত দেখো ভালো মুহূর্ত মানে আমি যেটা আমার তো আগে কখনো কোনো পেট রাখার আমার অভিজ্ঞতা ছিল না আচ্ছা তো আমি এই প্রথমবার এই প্রথম মানে লিমকাকে রেখেছিলাম লিমকা চলে যাওয়ার পর আমি ফিল করেছি যে পেট অ্যাকচুয়ালি কি মানে হ্যাঁ মানে যখন ছিল যে এই যে পরিবারেরই একজন হ্যাঁ আর দেখো ইটস নট দ্যাট কি 24 ঘন্টা আমি ওর সঙ্গে থাকি একদমই নয় একদমই নয় মাঝে মাঝে এসে পিকু এই করলাম এরম করলাম আবার বেরিয়ে গেলাম থাকি কতক্ষণ বাড়িতে কিন্তু ঠিক মনে হবে না মানে বাড়িতে ঢুকলে পিকু কোথায় গেল পিকু কি করছে মানে কি বুঝতে পারছো মানে একটা মানে পরিবারেরই একজন একদম এবং সেটা যারা পেট লাভার্স তারা তো তাদের আর আমাকে আলাদা করে বোঝানোর কিছু নেই হোয়াট পেট মিন্স বাট ভীষণ সময় কেটে যায় ভীষণ সময় কেটে যায় দুঃখ হলেও যে মানে কি হয় বলো তো চুপ করে যদি তুমি ওর বসে ওর তুমি মুভমেন্টটাই দেখো ঠিক তাতেও সময় কেটে যায় এই দেখো মার খাবি কামড়াচ্ছে এত ইন্টেলিজেন্ট ভীষণ ইন্টেলিজেন্ট কথা শোনা তো বুঝছো ভীষণ ইন্টেলিজেন্ট ওই যে বললাম যাও শুতে চলে যাও চলে যাবে হ্যাঁ আদর যদি করো মাথা মানে আমার হাজব্যান্ড তোকে প্রচন্ড ভালোবাসে মানে ওর তো মানে ওর কথা বেশি শোনে আমার কথা তো শোনে না মানে সবার মতো বোধহয় ও আমাকে দেখে ইন্টিমিডেটেড হয়ে যায় দেবজানি দি এক অনেকের ধারণা মানে পেট নিয়ে আসলে বাড়িতে একটা মদ্য হয়ে যাওয়ার বিষয়ে ওকে দেখার জন্য আমাদেরকে বাড়ি ছেড়ে আমরা ঘুরতে যেতে পারবো অনেকের তুমি ফিল করেছো মানে তোমার না আমি ফিল করিনি এই কারণেই কারণ আমার লোক আছে দেখার মানে জয়া যেহেতু 24 ঘন্টা থাকে বাড়িতে জয়া টেক কেয়ার করে কিন্তু ধরো শুধু হাজব্যান্ড ওয়াইফ হলে তখন এটা কিন্তু একটা মানে ভীষণ কনসার্ন হয়ে যায় মানে কে খাবার দেবে কে টেক কেয়ার করবে ওকে উইকে একদিন স্নানও করানো হয় আচ্ছা জয়া করায় ওকে একটা ছোট্ট পাইপ আছে সেটাকে দিয়ে ওকে আচ্ছা ওকে কি ঘুরতে ঘুরতে নিয়ে যাও মাঝে মাঝে আমি এটাতে বিলিভ করি এবং পেট রাখতে গেলে এই মানসিকতাটা নিয়েই পেট রাখতে হবে যে তুমি মনে করতে হবে তাকে পরিবারের একজন কিন্তু হ্যাঁ ছোট বাচ্চাকে যেমন বাড়িতে ফেলে বাবা মা কোথাও যেতে পারে না হ্যাঁ তেমন সেভাবে তুমি যদি মেনে নিতে পারো তাহলে তোমার প্রবলেম হবে না কিন্তু এখন যেমন ডগ ক্র্যাশ হয়ে গেছে অনেক আমি বার্ডস সম্বন্ধে জানি না আছে কি না কলকাতা শহরে কিন্তু মানে ডগসের ক্ষেত্রে তো আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা তাদের বাড়িতে রয়েছে তারা তো বাইরে কোথাও গেলে ক্র্যাশে রেখে দিয়ে যায় কিন্তু সকলের আবার অভিজ্ঞতা ভালোও নয় এটাও আমি জানি ক্র্যাশে রেখে কিন্তু করতে হয় কোনো উপায় নেই বাট সব কিছুই তো অ্যাডজাস্ট করে চলতে হয় বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তাকে রেখে যাওয়াটাও যেমন তোমাকে সব কিছু অ্যারেঞ্জ করে যেতে হবে তো পেট থাকলেও তাই করতে হয় এটা তো একটা বেবি নামটা নামটা নিয়ে আমার অনেক বক্তব্য রয়েছে ধরো কি হয় মানে এই নাম রাখা নিয়ে কিন্তু একটা ব্যাপার চলে ধরো লিমকা আগে ছিল এখন লিমকা রেখেছিলাম কারণ ওর দেখো এদের কালারটা গ্রেইশ না এই কালারটা গ্রেইশ তো ওই জন্য লিমকা রেখেছিলাম ওটা হ্যাঁ তারপর এটা যখন এলো আমি অ্যাকচুয়ালি না টাক 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 করে দেখবে থেকে থেকে করছে তো আমি আমি বলতাম প্যাক প্যাক তারপর নাম প্যাক প্যাক তারপর পিকু
বাট আমি কিন্তু এখন ওকে আদর করে প্যাক প্যাক বলি। প্যাক প্যাকে সারা দেয়? হ্যাঁ প্যাক 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 প্যাক। ভীষণ মুটি জানো, ভীষণ অ্যাটিটিউড। আজকে ও কিন্তু বুঝতে পারছে ওকে অ্যাটেনশন দেয়া হচ্ছে, ও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে যে ওকে নিয়ে আলোচনা হচ্ছে, ওকে অ্যাটেনশন দেয়া হচ্ছে, ওই জন্য এই কায়দাটা করছে। এবং যেটা হয় ডেবিউ করার বিষয়, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে বাড়িতে ছোট পেট নিয়ে এসেছে, স্পেশালি ডগের ক্ষেত্রে, যেহেতু তোমরা ইন্ডাস্ট্রিতে রয়েছো, যে কোনো না কোনো কাজে কোনো না কোনোভাবে ডেবিউ করবো বা করানো হয় কোনো ফটোশ্যুট, তাদের পিকুর কি এরকম বিষয় হয়েছে? না হয়নি, এবং সবাই খুব পজেসিভ, আর কি দরকার আছে লোকের নজর রাখবে, আমি এসব নজর ফজর বিশ্বাস করলাম, কিচ্ছু হবে না, লেট পিপল সি। এরকম কখনো আড্ডাও তোমার সাথে হয়নি? মানে আমরা যতবার কথা বলেছি তোমার কাজ নিয়ে কথা বলেছি, কি হচ্ছে দেবজানি দি, কি হবে এরপরে, কিন্তু কখনো জিজ্ঞেস করে ওঠা হয়নি যে পিকু কেমন আছে? পিকুর এই কীর্তি আমার মনে হয় যে যারা ওখানে বসে দেখছে তারা যতটা এনজয় করছে, ঠিক এক্স্যাক্টলি তুমিও যত টায়ার্ড হয়ে মানে যতটাতেই ফেরো পিকুকে দেখলেই মন ভালো হয়ে যাওয়া। আমি তো বললাম চুপ করে তুমি যদি বসে ওর অ্যাক্টিভিটিসগুলো দেখো, ওর অ্যাক্টিভিটিসগুলো দেখো, তোমার সময় কেটে যাবে, একদম সময় কেটে যাবে, দেখো। আচ্ছা একটা কথা বলো তো, অনেকেই বলে আমরা ফ্রাস্ট্রেশনে আছি, খুব চাপ। সত্যি যারা আমার যারা ধরো আজকে তোমার বাড়িতে পিকু আছে বা ওখানে যারা বসে দেখছেন তাদের অনেকের বাড়িতেই অনেকেই রয়েছে, ফ্রাস্ট্রেশন কি দূর করে? এটা আমি শান্তনু খুব ক্লিয়ারলি বলতে পারবো না, বিকজ আই অ্যাম নেভার ফ্রাস্ট্রেটেড ইন মাই লাইফ, ওকে, অ্যান্ড আই অ্যাম নেভার ডিপ্রেসড, সো আই অ্যাম এ ভেরি পজিটিভ পার্সন, রাইট রাইট রাইট। সো ফ্রাস্ট্রেশন দূর করে কিনা আমি বলতে পারবো না, এটা আমি শেয়ার করতে পারবো না, বাট মন ভালো হয়ে যায় এটুকু বলতে পারবো। সারা খারাপ ভালো এই সমস্ত কিছু নিয়েই তো জীবন, এবং তার সাথেও যেটা লুকিয়ে রয়েছে সঙ্গী, এর থেকে আর ভালো সঙ্গী কী হতে পারে? দেবজানি দিকে দেখে যারা মন ভালো করেন, যারা বলেন যে সুস্থ থাকতে পারি, বহু কমেন্ট পড়ে আমার ইন্টারভিউ নিচ্ছে যে আপনার এই কথা শুনে আমার খুব ভালো লাগলো, আর এই মানুষটাকে যে ভালো রাখছে সেটা পিকু। এরকম আরও পিকুদের সাথে আলাপ করাবো, স্টে টিউন্ড, সাবস্ক্রাইব শতম শর্টস।